আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী, কাছে কিংবা দূরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন, সকলকে জানাচ্ছি এসিআই এনিমল জেনেটিক্স এর পক্ষ থেকে শুভেচ্ছা এবং প্রীতি। আপনাদের সাথে আমি রয়েছি কৃষিবিদ তুকলিফুল মিয়াদ মঈন। দর্শক মন্ডলী, আপনারা দীর্ঘদিন যাবৎ আমাদের সুদূর আমেরিকা থেকে আমদানিকৃত হাই মেরিটের চারটি হলস্টিন ফিশিয়ান ষাঁড়ের নামকরণ কি হতে পারে, আইডি কি হতে পারে এবং তাদের পেডিগ্রি সম্পর্কে জানতে চেয়েছেন। তো দর্শক মন্ডলী, আজকের এই ভিডিওটি সেই শীর্ষক। আপনাদের অনুরোধের ভিত্তিতে আমাদের এই ভিডিওটি আমরা আজকে করতে চলেছি, তো পুরো ভিডিওটি না টেনে দেখবেন। দর্শক মন্ডলী, একদিনে চারটা বুলের অফিসিয়াল হলস্টিন পেডিগ্রি সবগুলো ক্রাইটেরিয়া ব্যাখ্যা করা কিছুটা সময় সাপেক্ষ। সেক্ষেত্রে আমরা এক একটি বুলকে আপনাদের সামনে তুলে ধরবো এপিসোড অনুসারে। তো দর্শক মন্ডলী, সর্বপ্রথম চলুন আমরা জেনে নিই এই বুল চারটির নামকরণ কি হতে পারে এবং কোন বুলটির আইডি কত হবে। চলুন সেই শীর্ষক কিছু তথ্য আমরা জেনে নিই। 209 নম্বর যে বুলটা হবে তার নামকরণ করা হবে জনসন, 210 কে করা হবে উইলসন, 211 নেলসন এবং 212 বক্সার। দর্শক মন্ডলী, সর্বপ্রথম বলে রাখা ভালো, আমরা এখন পর্যন্ত ফিক্সড করিনি কোন বুলটির নাম জনসন হবে, কোনটার নাম উইলসন হবে বা কোনটার নাম নেলসন বা বক্সার হবে। দর্শক মন্ডলী, এটা জাস্ট আমরা নাম সিলেকশন করে রেখেছি এবং আইডি নাম্বার ফিক্সড করে রেখেছি। এখন যে বিষয়টা আসলে আমাদেরকে জানতে হবে সেটা হচ্ছে, আপনারা অনেকেই জেনেছেন ইতিমধ্যেই, এর ভিতরে একটা মাত্র বুলের বয়স 13 মাস এবং বাকি বুলগুলোর বয়স কিন্তু 10 মাস। তো এরা যখন আরও 4 থেকে 5 মাস পরে ট্রায়াল পিরিয়ডে থাকবে, তখন তাদেরকে চেক করা হবে এবং টেস্ট করা হবে, দেখা হবে যে তারা জাম্প করতে পারে কিনা এবং তারা সিমেন দিতে পারছে কিনা, সিমেনের স্পার্মের মোটিলিটি কেমন আছে, এই সামগ্রিক বিষয়গুলো তারা পাশ করার পরে এনটিআরসি কমিটি তাদেরকে রেজিস্ট্রেশন দিবে। এরপরেই আমরা সিলেকশন করতে পারবো কোন বুলটার নাম কোনটা ফিক্সড করা যায়। তো সেই পর্যন্ত অবশ্যই আপনাদেরকে ধৈর্য ধরে থাকতে হবে। তো দর্শক মন্ডলী, আজকে আমরা চারটি বুলের পেডিগ্রি একবারে হয়তো বা আপনাদেরকে বিশ্লেষণ করতে পারবো না, তবে চলুন আজকে আমরা একটা মাত্র বুলের আমরা পেডিগ্রি সম্পর্কে জেনে আসি। দর্শক মন্ডলী, এই সামনের বুলটার পিছনে যে বুলটা আপনারা দেখতে পাচ্ছেন, 315 নাম্বার যে ট্যাগ লাগানো বুলটা, এই বুলটার আজকে আমরা পেডিগ্রি সম্পর্কে কিছু তথ্য জেনে নিব। তো চলুন আমরা পেডিগ্রি চার্টের দিকে চলে যাই। দর্শক মন্ডলী, আমার কাছে যে পেডিগ্রি চার্টগুলো রয়েছে এটা আসলে একটা স্ক্যান কপি, এ কারণে সাদা কালো। এটা হচ্ছে 328, 327, এই যে 315, আমরা এই বুলটা সম্পর্কে আজকে বলবো। আপনারা দেখতে পাচ্ছেন যে এটা একটা 99% রেজিস্টার্ড হলস্টিন অ্যানসেস্ট্রির একটা পেডিগ্রি চার্ট। এই বুলটার যদি আমরা জন্ম সাল দেখি, এটা হচ্ছে 15ই মার্চ 2023 সালে জন্মগ্রহণকৃত একটি বাচ্চা। এটা ট্রেন্ট অ্যান্ড কিসলি হেন্ড্রিকসন এই অর্গানাইজেশন বা এই ফার্মে এটা উৎপাদিত। এটা হচ্ছে ব্ল্যাঙ্কার্ড ভ্যালি জায়গাতে জন্মগ্রহণ করেছে। তো দর্শক মন্ডলী, এটার অফিসিয়াল হলস্টেন এটা নাম দিয়েছে ট্রেন্ড ওয়ে চিউপি 315ইটি। তো দর্শক মন্ডলী, এই বুলটা কিন্তু একটা A2A2 টাইপ বুল, মানে এর শরীরে কিন্তু A2 জিন থাকার কারণে এই বুলটা বেটা কে জিন টাইপ মিল্ক উৎপাদনকারী বকনা তৈরি করতে পারবে। A2A2 মিল্কের আসলে বেনিফিটটা কি, যারা আসলে দুধ খেয়ে হজম করতে পারে না, তারা কিন্তু এই A2A2 মিল্ক খেলে তাদের কিন্তু ল্যাকটোজ ইনটলারেন্স সিন্ড্রোমের সমস্যাটা দূরীভূত হবে, এবং যাদের অ্যালার্জিক সমস্যা আছে দুধ খেলে, কোলেস্ট্রলের সমস্যা আছে, কিডনি সমস্যা আছে বা হার্টের প্রবলেম আছে, তারা কিন্তু এই ধরনের দুধ খেলে কিন্তু সেটা আসলে তাদের জন্য খুবই বেনিফিশিয়াল। তো এটা কিন্তু বাংলাদেশের পার্সপেক্টিভে খুবই একটি, মনে করি যে আসলে গুরুত্বপূর্ণ একটা জিনিস। A2A2 টাইপের বুল কিন্তু আসলে খুব রেয়ারলি পাওয়া যায়। তো এই ধরনের বুল উৎপাদন করা কিন্তু আসলে খুবই টাফ একটা ব্যাপার। তো আসলে এরপর যদি আমরা দেখি, দেখেন এখন পর্যন্ত আমরা অনেকগুলা GTPI বা তার যে আসলে ওভারঅল যে রেটিং, সেই রেটিং সম্পর্কে যদি আমরা জানি, বাংলাদেশের পার্সপেক্টিভে 2926 এটাই সম্ভবত এখন পর্যন্ত ব্যাখ্যাকৃত সর্বোচ্চ GTPI সমৃদ্ধ একটা বুল। যদিও আমাদের কাছে আরেকটা বুল আছে, সেটা হচ্ছে আপনার 316 নাম্বার, যেটা GTPI 2935, মানে এটার থেকেও বেশি। এটা আমরা নেক্সট যে ভিডিও আছে সেখানে ব্যাখ্যা করব। তবে এখন পর্যন্ত এই 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 পিডিগ্রিগুলোই কিন্তু সর্বোচ্চ GTPI সমৃদ্ধ পিডিগ্রি। তো দেখেন এটা রিলায়াবিলিটি হচ্ছে 78%, দ্যাট মিন্স তাদের এইখানে যে সমস্ত তথ্যগুলো সংযোজন করা হয়েছে এটা
78% নির্ভরযোগ্য একটা তথ্য। এখন চলেন দেখি আমরা এই বুলটার কিছু পারফরমেন্স। এখানে দেখেন পিটিএ লেখা আছে, পারফরমেন্স ট্রান্সফার অ্যাবিলিটি, মানে এই যে বুলটা আছে সে তার সন্তানগুলোতে কি ধরনের পারফরমেন্স বা ক্যারেক্টার ট্রান্সফার করতে পারবে সেটার আসলে একটা আইডেন্টিফিকেশন। দেখেন সর্বপ্রথম এখানে দেখা যাচ্ছে +685 m, এর মানে হচ্ছে সাধারণত পিওর হলস্টিন গাভি আমেরিকার ওয়েদারে দেখা যায় এভারেজ প্রায় 40 থেকে 45 লিটার পর্যন্ত দুধ দিতে পারে, এবং টোটাল ল্যাকটেশনে এই 40-45-এর উপরে ডিপেন্ড করে যত দুধ উৎপাদিত হয়, এই বুল থেকে উৎপাদিত বক না ওই ওভারঅল দুধের উপরেও আরো প্রায় 685 পাউন্ড বেশি দুধ এখানে অ্যাড করতে পারবে। যদি দেখা যায় যে 3,000 লিটার উৎপাদন করতে পারে কোনো একটা পিওর হলস্টাইন গাভি, এটা করবে 3,385। তার মানে কিন্তু এটা দেখেন যে তার সন্তানে কিন্তু সে কি করবে, দুধের উৎপাদনশীলতা বেশি দিতে পারবে। দর্শক মন্ডলী আমরা যদি এবার ফ্যাটের দিকে দেখি, দেখেন এখানে +88 লেখা আছে, মানে একটা পিওর হলস্টাইন গাভি তার ওভারঅল ল্যাকটেশনে প্রায় 400 কেজির মতো ফ্যাট প্রোডাকশন করতে পারে। তো সেখানে দেখেন এইখানে এই বুল থেকে উৎপাদিত বকনা যে দুধ তৈরি করবে সেই দুধে প্রায় ওই 400 থেকেও আরো 88 কেজি বেশি ফ্যাট দিতে পারবে, মানে 488+ ফ্যাট উৎপাদনে সক্ষম হচ্ছে এই বুল থেকে উৎপাদিত বকনা। এরপরে যদি আমরা প্রোটিনের ক্ষেত্রে দেখি, দেখেন +37 প্রোটিন, মানে প্রায় 37 কেজির বেশি প্রোটিন সে কি করতে পারবে তার এভারেজ যে গাভিগুলো দেয় আমেরিকার কন্ডিশনে তার থেকেও বেশি ফ্যাট দিতে পারবে, এবং প্রোটিনের পার্সেন্টেজ বেশি হবে কত, 0.5%, 0.05% বেশি প্রোটিন দিতে পারবে, এবং ফ্যাটের ক্ষেত্রে 0.21% বেশি ফ্যাট কিন্তু সংযোজন করতে পারবে এই বুল থেকে উৎপাদিত বকনা দুধ প্রোডাকশনের পরে। তারপরে যদি আমরা দেখি সোমাটিক সেল স্কোর, সেটার ক্ষেত্রে দেখুন যে এখানে লেখা আছে 2.71। সাধারণত বাংলাদেশের ওয়েদারে 3-এর নিচে যদি সোমাটিক সেল কাউন্ট বা সোমাটিক সেল স্কোরিং থাকে সেটা হচ্ছে খুবই ভালো মানের একটা বুলের আইডেন্টিফিকেশন। মানে যত কম সোমাটিক সেল কাউন্ট হবে তত সে ম্যাস্টাইটিস থেকে আক্রান্ত হওয়ার থেকে নিরাপদ থাকবে। তার মানে এই বুলটা থেকে যে বকনাগুলো উৎপাদিত হবে সেই বকনাগুলো অবশ্যই ম্যাস্টাইটিস ফ্রি এবং সে খুবই কম ম্যাস্টাইটিস প্রবণ হবে। এরপরে দেখেন ইউডিসি বা আডার কম্পোজিট সম্পর্কে যদি বলা হয়, দেখেন এটা যত প্লাস হবে তত ভালো। তো এটার ক্ষেত্রে দেখেন +2.17, এই বুল থেকে উৎপাদিত যেই বকনাটা হবে তার আডার কম্পোজিট এভারেজ যে সমস্ত হলস্টেন গাভি আছে তার থেকেও +2.17 হতে পারবে। তার মানে এটা দেখেন এটা কিন্তু খুবই ভালো একটা স্কোরিং। তো আমরা এই জিনিসগুলো সম্পর্কে একটু বলি। তো নিচের দিকে যদি আমরা একটু যাই, দেখেন তার মায়ের ক্ষেত্রে কিন্তু বেশ অনেক ভালো যে পিটিএ মিল্ক প্রোডাকশন, দেখেন 1404। তারপরে যদি আমরা বলি ফ্যাটের ক্ষেত্রে +88, প্রোটিনের ক্ষেত্রে প্লাস, আবার দেখেন তার মায়ের যে সোমাটিক সেল কাউন্ট সেটাও কিন্তু 3-এর নিচেই আছে, 2.97। আডার কম্পোজিট যদি বলি তার মায়ের আডার কম্পোজিট 1.62। এবার এই যে বিষয়গুলো গেল, আমরা যদি এবার দেখি তার নানি, তার নানির ক্ষেত্রে দেখেন আমরা একটা আইডেন্টিফিকেশন বলবো শুধু, সেটা হচ্ছে তার নানি 2 বছর 3 মাস বয়সে সর্বপ্রথম বাচ্চা উৎপাদন করে এবং 305 দিনে সে প্রায় 23,280 পাউন্ড মিল্ক উৎপাদনে সক্ষম ছিল, এবং দ্বিতীয় বিয়ানে গিয়ে সে কি করলো, দেখুন 28,050 পাউন্ড কিন্তু মিল্ক সে 1 ল্যাকটেশন উৎপাদন করেছে, এবং এর নানি যখন চতুর্থ ল্যাকটেশনে ছিল তখন দেখেন প্রায় 38,080 পাউন্ড কিন্তু মিল্ক উৎপাদন করেছে, এবং এটা যদি আমরা পিক হিসাব করি তাহলে প্রায় 104 পাউন্ড একদিনে। এটা কিন্তু আসলে খুবই হাইলি মেরিটোরিয়াস একটা গাভীর ক্যারেক্টারিস্টিক্স। তো মূলত আমরা যে বুলগুলো আপনাদেরকে দেখাচ্ছি এর ভিতরে সর্বপ্রথম 315 নম্বর যে বুলটা আছে এটার একটা আপনাদের অফিসিয়াল হলস্টাইনের কিছু তথ্য ব্যাখ্যা করে দেখালাম। তো আলটিমেটলি আমার মনে হয় যে আমরা পরবর্তী ভিডিওতে বাকি বুলগুলো দেখাবো। তো ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে শেয়ার করবেন এবং এসিআই অ্যানিমাল জেনেটিক্সের সাথে থাকবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।